পার্বণের জন্য ভাগীরথীর ঘাটে ভিড় পুণ্যার্থীদের। আজ মহালয়া, সেই উপলক্ষে পিতৃপুরুষদের আত্মা শান্তি কামনায় তর্পণ করা হয়, তিল ও জল দান করা হয়। মহালয়ার দিন ভোর থেকে ভাগীরথীর ঘাটে ভিড় দেখা যায়। রঘুনাথগঞ্জ থেকে শুরু করে বহরমপুর সর্বত্রই ভিড় সাধারণ মানুষের। আজকের দিনটা হচ্ছে পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল দেওয়ার দিন। আজকে শেষ আর মাতৃপক্ষ, পিতৃপক্ষ শেষ, মাতৃপক্ষের শুরু। এই জন্য এই দিনটা খুবই শুভ, এই জন্য এই দিনটা বিখ্যাত। আমাদের পূর্বপুরুষরা অপেক্ষা করে থাকে আমাদের কাছ থেকে একটু জল দেওয়ার জন্য। আমাদের তো কিছুই নেই না সারা বছরে। মহালয়ার দিনে তো এইটা হচ্ছে একটা তিথি, মহালয়া তো তিথি, এই তিথিতেই এটা হয়। দেবী পক্ষ পড়ছে এই সময় ওরা নেমে আসেন, মানে পুরোপুরুষ গত হয়েছে এখান থেকে, এখান থেকে নেমে আসার পরে এখানে কাছাকাছি থাকেন, এই জন্য এখান থেকে এই সময় তর্পণটা করা হয় আজকে আত্মা শান্তির জন্য। আজকের দিনটা হচ্ছে আমাদের যে দেবী পক্ষ শুরু হয় তার আগে 15 দিন ধরে পিতৃপক্ষ চলে। আমাদের মহাভারতের নিয়ম অনুসারে আমাদের যে পিতৃকুল পূর্বপুরুষ তারা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে। এই 15 দিন ধরে যদি আমরা পূর্বপুরুষকে তিল এবং জল অর্পণ করতে পারি তাহলে তারা অত্যন্ত তৃপ্ত হন। এবং আজকে হচ্ছে তার শেষ দিন, অন্তিম দিন। আজকের দিনের জন্য সবার জন্যে যে সবাই যেন তার পূর্বপুরুষকে পিতৃপুরুষকে জল দিতে পারেন এবং তাদের আত্মার তৃপ্তি সাধন করতে পারেন। আজকের দিনের পর আগামীকাল থেকে এই পক্ষ শুরু হয়ে যাবে, সুতরাং আর ওনারা থাকবেন না, সবাই নিজের নিজের জায়গায় পেয়ে যাবেন। এই জন্যই আজকে এত মাহাত্ম।